Welcome, dear students. Welcome to Cuttack Asynchronous Institution YouTube channel. Here আসছি পরের ক্লাসে গত ক্লাসে ক্লাস 10 এর ট্রেড হিউজেসের মাই ওন ট্রু ফ্যামিলি পড়িয়েছিলাম তখনই বলেছিলাম পরের ক্লাসে আমি তোমাদের নিউজপেপার রিপোর্ট লেখানো শেখাবো তো এসো আমরা আগে শিখি কিভাবে নিউজপেপার রিপোর্ট লিখতে হয় শুরু করছি নিউজপেপার রিপোর্ট রাইটিং নিউজপেপার রিপোর্ট লিখতে গেলে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নিউজ হেডলাইন লিখতে হবে তোমরা খবর কাগজে দেখেছো বোল্ড লেটারে নিউজ হেডলাইন লেখা থাকে আমাদেরকেও ঠিক সেরকম একটা নিউজ হেডলাইন লিখতে হবে তোমাদের প্রশ্নপত্রে যে পয়েন্টস দেওয়া থাকবে ইনসিডেন্ট বলে যে পয়েন্টটা থাকবে সেইখান থেকে বুঝতে পারবে নিউজপেপার রিপোর্টটা কিসের সেই অনুযায়ী একটা নিউজ হেডলাইন লিখবে নিউজ হেডলাইন লেখার সময় দুটো জিনিস মাথায় রাখবে এক কমপ্লিট সেন্টেন্স ব্যবহার করার প্রয়োজন নেই আবার বলছি কমপ্লিট সেন্টেন্সে নিউজ হেডলাইন লেখার দরকার নেই দুই নিউজ হেডলাইনের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে নিউজ হেডলাইনের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বোল্ড লেটার বা ক্যাপিটাল লেটার বা বড় হাতের হরফে লিখতে হবে দেখো বোর্ডে লেখা আছে নিউজ হেডলাইনটা কোথায় লিখতে হবে ওইভাবে একটা নিউজ হেডলাইন লিখলে তারপরে চলে এসো পরের ধাপে পরের ধাপে দেখো বোর্ডে লেখা আছে প্লেস প্লেস বলতে কি বোঝাচ্ছে তুমি যেখান থেকে নিউজ পেপার রিপোর্টটা লিখছো সেই স্থানের নাম যদি বলো যে স্থানের নামটা পাবো কোথা থেকে পয়েন্টসে দেওয়া থাকবে সেখান থেকেই স্থানটা পাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থানটা লেখার পর তোমাকে ডেট লিখতে হবে ডেটটা কবেকার ডেট হবে যেদিন নিউজ পেপার রিপোর্টটা লেখা হচ্ছে সেই দিনকার ডেট লিখতে হবে যেদিন ঘটনাটা ঘটলো সেদিনকার ডেট নয় ধরো পয়েন্টসে দেওয়া আছে 23 এপ্রিল 23rd এপ্রিল তার মানে 23rd এপ্রিলে ঘটনাটা ঘটেছে নিউজ পেপার রিপোর্টটা লেখা হচ্ছে তার পরের দিন তাহলে ডেটটা কি হবে 24th এপ্রিল দিয়ে কোলন কোলন দিলে তারপরে দেখো বোর্ডে মেনশন করা আছে বিগিন দা বডি অফ দ্য নিউজ পেপার রিপোর্ট ফ্রম হিয়ার কোলনের পর থেকে নিউজ পেপার রিপোর্টের বডিটা লেখা শুরু হবে